চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আজকে ব্লগ টিমে এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে ব্লগ টিম বিকেল থেকে স্টার্ট করলাম। তো আজকে যাবো একটু ঘুরতে, অনেকদিন থেকে কোথাও যাওয়া হয় না, তো হাজব্যান্ডকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো। তো জানি না কোথায় যাবো, যে গরম পড়েছে এমনি বাইকে করে ঘুরতেই বেশি ভালো লাগবে কোথাও দাঁড়ানোর থেকে। তো এখন রেডি হয়ে নেবো, তারপর মেয়েকে রেডি করবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো একটু আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকেই মাত্র উঠলো। তো ওকে খাওয়াতে নিয়ে তো 1-1.5 ঘন্টার মতো লাগে। তো খাইয়ে দাইয়ে যে উঠলাম, এবার ফটাফট রেডি হয়ে নিই। আর হাজব্যান্ড গেলে একটু বাইরে, ও বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেডি হয়ে আমাকে ফোন করো। তো রেডি হয়ে ওকে ফোন করি, তারপরে একসঙ্গে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, রেডি হয়ে নিলাম, মেয়েকেও রেডি করে দিয়েছি। এই যে ও নিজে নিজে আয়নার সামনে রেডি হচ্ছে, আর আমি আর মেয়ে আজকে সেম সেম জামা পরেছি, মানে সেম সেম কালারের। তো চলো যাই, লাইটটা বন্ধ করে দিই, ফ্যানটাও বন্ধ করে দিই। তো আমাদেরকে হাজব্যান্ড নিয়ে এলো একটা সুন্দর জায়গায়, চলো তোমাদেরকেও শেয়ার করি, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের আত্রাই নদীতে না নতুন ড্যাম দিয়েছে, মানে বালুরঘাট আত্রাই নদীতে। তো অনেকেই দেখতে এসেছে, আমরাও ভাবছিলাম অনেকদিন থেকে আসবো আসবো, ফেসবুকে সব ছবি পোস্টস করছে, বালুরঘাটে এমন কোনো লোক নেই মনে হয় এখানে আসেনি। তো আমরাও অনেকদিন থেকে ভাবছিলাম আসবো আসবো, কিন্তু আসা হয়নি কোনো কারণবশত। তো ফাইনালি আজকে এলাম, আর এত সুন্দর জায়গাটা না কি বলবো, দেখো সমুদ্র ঢেউয়ের মতো ঢেউ, আর প্রচুর লোক এসেছে দেখো জন্য, অনেক অনেক দূর থেকে লোক মানে দেখতে আসে জায়গাটা, আর দেখে মানে চোখ একদম মুগ্ধ হয়ে গেছে, মেয়েও হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো কি সুন্দর। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা ড্যাম দেখে আসার পরেই শুনলাম নাকি দুটো ছেলে স্নান করতে নেমেছিল, না নেমে একটা নাকি তলিয়ে গেছে, পরে ওর লাশ পাওয়া গেছে। তো কি দরকার আছে এত জলের মধ্যে নামার, ভগবানই জানে। ড্যাম দেখে এখন এলাম বাস স্ট্যান্ডে, ওভার ব্রিজে বসে আছি, এখানে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেয়ে যে কটা গাড়ি যাচ্ছে সবাইকে টাটা করছে, এখানে বেশ হাওয়া লাগে, অনেকটা উঁচু। তো হয়ে গেল না, আর একটু নাচ কর, নাচো আর একটু নাচো। তো প্রচণ্ড গরম লাগছিল জন্য হাজবেন্ড একটা স্প্রাইট নিয়ে এসেছে, এটা খেয়ে মানে শরীরটা মানে শান্তি পেল। তো আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম, এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, আর হাজবেন্ড গেল যেহেতু কিছু খাওয়া হয়নি, এত গরম না, হ্যাঁ কোথাও আর দাঁড়ায়নি। তো হাজব্যান্ড গেলো পাশে রোল আনতে, অনেকদিন থেকে রোল খেতে ইচ্ছে করছিলো, তো রোল আনতে গেলো, আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। তো হাজব্যান্ড রোল নিয়ে চলে এসেছে, এই যে দেখো একটা রোল এনেছে, আর বাবা মায়ের জন্য এনেছে আলুর চপ। তো রোল ওরা খায় না জন্য ওদের জন্য আনেনি, আর এদিকে বাপ মেয়ে দেখো নিয়ে নিয়েছে, আমি খেতে চাইলাম আমাকে না দিয়ে ওরা খাচ্ছে। তো আমার হাজব্যান্ড এরকমই করে, একটা নিয়ে আসবে, বলবে খাবো না খাবো না, পরে আবার আমারটার থেকে ভাগ মানে ভাগ মেরে দেবে। তো এবার আমি খাবো, আমাদের এখানে দাদাটা এত সুন্দর রোল বানায় না, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই তো বন্ধুরা, 1:30 বাজে, মেয়ের খাবার মেয়েকে খাওয়াতে হবে, দুধটা জাল দিয়ে নিই, আর এদিকে মা আগেই ভাত করে রেখেছে, ওই যে দেখো আমি এসে দেখি মা ভাত নামিয়ে নিয়েছে। তো মেয়েকে দুধটা জাল দিয়ে কলা দিয়ে মেখে দেবো, আর গরমে ভালোই লাগছে না, এত গরম পড়েছে না, অন্য দিকে বৃষ্টি বন্যা, এদিকে তো বৃষ্টিই নেই, কি আর বলবো, শুয়েও শান্তি নেই। তো কলা ফ্রিজে রেখেছিলাম,
কলা ফ্রিজে রাখতে হয় না, কিন্তু কি করব যে গরম না, একদিনেই কলা শেষ হয়ে যাবে। আর যেহেতু মেয়ে কলা ছাড়া ভাত খেতে চায় না, এখন তো আম পাওয়া যায় না, তো সেই জন্য এনে রাখা হয় এই কলাগুলো। তাই দেখো কেমন হয়ে গেছে, কলাগুলোর উপর থেকে এরকম লাগছে কিন্তু ভেতরে ভালোই আছে। আর এক একটা সাইজ দেখো সেই মোটা মোটা, তো একটা বাবা খাবে একটা মেয়ে খাবে, ওরা দুজনেই রাতে দুধ দিয়ে খাবে। এই যে মেয়ের জন্য ভাত মেখে নিয়েছি দুধ দিয়ে কলা দিয়ে, শুধু গিলবে, কোনো খাটনি নেই, খাইয়ে দিই। তারপর হাজব্যান্ড এসে আবার একটু বেরিয়েছে, রবিবারের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা না দিলে হয়, তো গেল, তো মেয়েকে খাইয়ে দিই, ওকে ফোন করি, খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়বো। কালকে আবার সোমবার, আবার কালকে থেকে খাটুনি শুরু। আর একটা জিনিস আজকে ভালো লাগলো, কী বলতো, বাইরে বেরিয়েছি অনেকদিন পর বেরোলাম, তো দেখি জায়গায় জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, দেখে বেশ আনন্দ লাগলো। পুজোর আর কটা দিন আছে, তাও তো এবার কার্তিক মাসে পুজো, আশ্বিন মাসে পুজো হলে আরও মানে রেশটা বেশি লাগতো, তো দেখে বেশ ভালোই লাগলো, পুজো পুজো ফিল হচ্ছে এখন। তো বন্ধুরা রাতে 10:30 বেজে গেছে আর আমাদের ডিনার কমপ্লিট, বিছানাও রেডি, আর মেয়ে যে ওইও রেডি, প্যাম্পাস ট্যাম্পাস পরে, তো এখন শোবো। আর হাজব্যান্ডের খাওয়া হয়নি, আমি খেলাম, খেয়ে উঠে পড়লাম, ও এখনও খাচ্ছে, তো মা মেয়ে এখন শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, সব ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে তো বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।